খাবারের জন্য লোকালয়ে ছুটে আসা মায়া হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে মিরসরাইয়ের মহামায়া বনে অবমুক্ত করা হয়। এর আগে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে মায়া হরিণটি উদ্ধার করা হয়। কুমিরা রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান জানান, সকালে খাবারের খোঁজে মায়া হরিণটি লোকালয়ের একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে ওই বাড়ির লোকজন আমাদের খবর দিলে পুলিশ সহ গিয়ে মায়া হরিণটি উদ্ধার করে নিয়ে আসি। পরে বিকেলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কাইচারের নির্দেশে মায়া হরিণকে মহামায়া ইকো পার্কে অবমুক্ত করা হয়। এ সময় কুমিরা রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান, মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনশাহ নওশাদ, কয়লাবিটের বিট কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। কুমিলা রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, মায়া হরিণটির ওজন আনুমানিক 10-12 কেজি হবে। এটি খাটো লালচে বাদামি লোম দ্বারা আবৃত। ধারণা করা হচ্ছে হরিণটি বন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসেছিল।